আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পৌরনীতি সাজেশন নিয়ে চলে এসেছি। আমরা ছোট্ট একটা সাজেশন দেব, আমরা কয়েকটা অধ্যায়কে জাস্ট সাজেস্ট করব এবং তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো যে তোমাদের কোন কোনগুলো পড়তে হবে। তো তার আগে কথা বলি যে তোমাদের টোটাল 11 সেট প্রশ্ন আসবে এবং তার থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এবং এমসিকিউ থাকবে 30টা, তার ভিতর থেকে যে কোনো 15টা এমসিকিউর উত্তর দিতে হবে। এটাই কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এবং তোমাদের জন্য প্লাস পয়েন্ট যে তোমাদের এখানে চ্যাপ্টার তারা যে কয়েকটা অধ্যায় সাজেস্ট করেছে তোমরা দেখতে পাচ্ছ, মাত্র 7টা চ্যাপ্টার তোমাদেরকে সাজেস্ট করেছে এবং এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 11 সেট প্রশ্ন হবে। তার মানে বুঝতে পারছো, আমি তোমাদেরকে সুন্দর করে বলে দিব যে এমসিকিউর জন্য তোমরা কোনগুলো পড়বে এবং সৃজনশীলের জন্য তোমরা কোনগুলো পড়বে। দেখো, প্রথম অধ্যায় যেটা পৌরনীতি ও নাগরিকতা, প্রথম অধ্যায়টাকে আমরা সবসময় ইম্পর্টেন্ট বলবো, কারণ প্রথম যেহেতু প্রথম অধ্যায়। তারপরে এখানে একটু কথা আছে যে অনেক বোর্ডে দেখা গেলো যে প্রথম অধ্যায় থেকে আমি কয়েকটা বোর্ড খেয়াল করেছিলাম, অনেক বোর্ডে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে, আবার প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হয়নি। তারপরেও যেহেতু এবার শর্ট সিলেবাস, এবার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, সেহেতু আমরা ধরে নেবো যে প্রথম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসবে। তারপরও আমি বলবো যে এমসিকিউর জন্য বিশেষ করে প্রথম অধ্যায়টা পড়বে, কারণ প্রথম অধ্যায় থেকে তোমাদের মিনিমাম পাঁচটা এমসিকিউ তোমরা পাবে, 6টা 7টা এমসিকিউ পেয়ে যেতে পারো। এখন দেখো, প্রথম অধ্যায় থেকে যদি এতগুলো এমসিকিউ আসে, আরও অধ্যায় তো পড়েই আছে, এজন্য এমসিকিউর জন্য হলো বিশেষ করে প্রথম অধ্যায়টা পড়বে। এখন কীভাবে পড়বে, দেখো এখানে তোমাদের কিন্তু পাঠের শিরোনাম দেওয়া আছে। এখন পৌরনীতি ও নাগরিকতা, তারপরে পৌরনীতি নাগরিকতা, এখানে যেগুলো শিরোনাম দেওয়া আছে, একটু খেয়াল করবে যে টেস্ট পেপার বা গাইডে কোনোখানে এই শিরোনামের আওতাধীন যেগুলো নৈবেদ্যিক আছে ওই নৈবেদ্যিকগুলো একটু পড়ার চেষ্টা করবে। তাহলে আমার মনে হয় প্রথম অধ্যায়ের জন্য বিশেষ করে এমসিকিউ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো, পরীক্ষার আগে যদি এলোমেলোভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি পড়তে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার টোটাল যে শর্ট সিলেবাসটা এটা তোমার মাথায় রাখতে হবে, আর পুরাটা মাথায় রাখতে গেলে তোমরা কিন্তু পরীক্ষা খারাপ করবে। এই জন্য কয়েকটা চ্যাপ্টার সুন্দর করে পড়ে যাও, ইনশাল্লাহ এর ভিতর থেকে 20-25টা এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে এবং তোমার সৃজনশীল তো 6-7টা কমন এমনিতেই থাকবে। আমি কারণ এখানে ছোট্ট একটা সিলেবাস এবং তার ভিতর থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। দেখো, বিশেষ করে প্রথম অধ্যায়টা আমি শুধু এমসিকিউর জন্য বলেছি, তারপরে সিকিউ প্রশ্ন একটা আসার সম্ভাবনা আছে এবং দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই দুইটা অধ্যায় সুন্দর করে পড়বে। দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই দুইটা অধ্যায় তোমরা সুন্দর করে পড়বে, কারণ এই দুই অধ্যায় থেকে তোমাদের 2 সেট প্রশ্ন দেওয়া হবে, সৃজনশীল প্রশ্ন 2 সেট দেওয়া হবে। তোমরা যখন সৃজনশীল প্রশ্ন এখান থেকে পড়তে যাবে, সাথে সাথে তোমাদের এমসিকিউ পড়াটাও হয়ে যাবে। এই জন্য আমরা তোমাদেরকে সাজেস্ট করলাম সৃজনশীলের জন্য দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এবং এমসিকিউর জন্য প্রথম অধ্যায়। তারপরে দেখো, এখানে পঞ্চম অধ্যায়টা আছে। এখন দেখো, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সৃজনশীল থাকবে, কিন্তু এখানে কয়েকটা চ্যাপ্টার আছে একটু বড়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা চ্যাপ্টার আছে একটু বড়, বাংলাদেশ সরকার ব্যবস্থা, এখানে কয়েকটা চ্যাপ্টার বাংলাদেশ সরকার ব্যবস্থা দেখতে পাচ্ছ, তারপরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নাগরিক চেতনা, তারপরে দেখো বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। এই এই চ্যাপ্টারটা একটু সহজ হলো, একাদশ চ্যাপ্টারটা একটু সহজ হলো, তারপরে আমরা এই চ্যাপ্টার থেকে একটু পড়ার চেষ্টা করব, কারণ এই চ্যাপ্টার থেকে একাদশ চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হয়। এমসিকিউর জন্য আমি তোমাদেরকে 2টা চ্যাপ্টার সাজেস্ট করেছি, যেটা হচ্ছে প্রথম অধ্যায় এবং একাদশ অধ্যায়। এই 2টা চ্যাপ্টার এমসিকিউর জন্য সাজেস্ট করেছি এবং এই 2 চ্যাপ্টার থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। এখন তুমি যদি এমসিকিউর জন্য যদি 2টা চ্যাপ্টার মূল বই থেকে পড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি 2 সেট সৃজনশীল এবং তুমি 6টা 7টা 8টা এমসিকিউ এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। তারপরে দেখো, এই যে দশম অধ্যায় থেকে তোমাদেরকে 2 সেট প্রশ্ন দেওয়া হবে, 2 সেট প্রশ্ন, এখান থেকে 1 সেট না, 2 সেট প্রশ্ন হবে। কিন্তু দশম অধ্যায়টা একটু ক্রিটিক্যাল, কারণ এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, এই জন্য এই দশম অধ্যায়টা কেউ যদি ভালো করে কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে সে 2 সেট প্রশ্ন মাস্ট বি কমন পাবে। দেখো, তাহলে আমি তোমাদেরকে যে কথাটা বলছি যে তোমরা যদি শুধু পঞ্চম, ষষ্ঠ এবং দশম এই 3টা চ্যাপ্টার যদি সুন্দর করে পড়ো, তোমরা যদি পঞ্চম, ষষ্ঠ এবং দশম এই 3টা চ্যাপ্টার যদি সুন্দর করে পড়ো, এর ভিতর থেকে তোমরা 4 সেট সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং কেউ যদি মনে করে না আমি একাদশ অধ্যায় পড়বো, দশম অধ্যায় পড়বো এবং ষষ্ঠ অধ্যায় পড়বো, এই 3টা চ্যাপ্টার পড়লেও তোমরা 4 সেট সৃজনশীল কমন পেয়ে যাবে। এবং কেউ যদি মনে করে না অত বড় চ্যাপ্টার আমি পড়তে পারবো না, আমাকে ওই চ্যাপ্টারটা স্কিপ করতে হবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই 7টা অধ্যায়ের ভিতর তুমি প্রথম অধ্যায়টা এবং এই যে বড় অধ্যায় যেটা দশম অধ্যায়টা, এই 2টা চ্যাপ্টার স্কিপ করে তুমি অন্য 5টা চ্যাপ্টার পড়তে পারো। সেক্ষেত্রে তোমার পরীক্ষায়
পঁচিশটা এমসিকিউ প্রশ্ন, পঁচিশটা এমসিকিউ প্রশ্ন এবং সাত থেকে আটটা এমসিকিউ সৃজনশীল প্রশ্ন তোমার পরীক্ষায় 100% কমন থাকবে। এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তোমার মাস্ট বি এ প্লাস থাকবে পৌরনীতিতে। আমি তোমাদেরকে যারা বেশি পড়তে চাও না তাদেরকে সুন্দর করে বলবো যে বড় যে চ্যাপ্টারগুলো একটু কঠিন মনে হয় ওই চ্যাপ্টারগুলোকে বাদ দাও, দরকার নেই। আমার পরীক্ষা যেহেতু আমার চলে আসছে আমার দরকার নেই ওই চ্যাপ্টারগুলো পড়া। বড় চ্যাপ্টারগুলোকে আমি বাদ দিই, ছোটো ছোটো চ্যাপ্টারগুলো পড়ি, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন আসবে। কিন্তু এমসিকিউর জন্য ওই বড় চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ প্রচুর পরিমাণে এমসিকিউ হবে। এমসিকিউর জন্য তোমরা কী করবে, এখানে যে পাঠের শিরোনাম দেওয়া আছে ওই পাঠ অনুযায়ী তোমরা দেখবে যে আমার গাইডে বা আমার টেস্ট পেপারে কয়টা এমসিকিউ দেওয়া আছে ওই এমসিকিউগুলো পড়ার চেষ্টা করবে, কারণ ওইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই জন্য বলবো যে এই ছোটো ছোটো অধ্যায় চারটা ছোটো অধ্যায় আছে, এই চারটা ছোটো অধ্যায় পড়লেও তোমরা এখান থেকে মাস্ট বি চার সেট প্রশ্ন কমন পাবে এবং এমসিকিউ 15টা কমন পেয়ে যাবে। এবং কেউ যদি মনে করে না আমি একটা চ্যাপ্টার সুন্দর করে পড়বো আমি সেই চ্যাপ্টার থেকে আমার অনেকগুলো প্রশ্ন কমন আসবে, সেক্ষেত্রে তুমি ষষ্ঠ অধ্যায়ও পড়তে পারো এবং তুমি দশম অধ্যায়ও পড়তে পারো, কারণ এখান থেকে দুই সেট চার সেট প্রশ্ন করা হবে। তুমি যদি শুধু ষষ্ঠম এবং দশম অধ্যায় পড়ে যাও সেক্ষেত্রেও তুমি চার সেট প্রশ্ন কমন পাবে এবং এমসিকিউ তুমি 10 থেকে 12টা এমসিকিউ কমন পেয়ে যাবে। সেজন্য আমি তোমাদেরকে বলবো যার যেরকম ইচ্ছা, কেউ যদি মনে করো ছোটো চ্যাপ্টারগুলো চারটা ছোটো চ্যাপ্টার পরে আমি প্রিপারেশন নিতে চাই সেক্ষেত্রে নিতে পারো, সেক্ষেত্রে তোমার কমন থাকবে। কেউ যদি মনে করো দুইটা চ্যাপ্টার পরে আমি প্রিপারেশন নিতে চাই সেক্ষেত্রেও তোমার কমন থাকবে। সব দিক থেকে সব রকম করে আমি বুঝিয়ে দিলাম, এখন কে কোনভাবে তোমরা স্টাডি করবে সেটা তোমাদের ইচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।